ই যে সৌদি আরব যে নামরা হইছে জাননি সৌদি গু কি গু আছিল বলে হুজুর আমি তো জানি না কইলা হুনো ইগু আছিল সুরর ডাহাইতর সবচেয়ে বড় লিডার আর এই সময় প্রায় বিশ্বের মধ্যে ইস্ট ইন্ডিয়ার একটা হুকুমত চলে বুঝুন আচ্ছা এখন হে আছিল লিডার আর তুর্কির হুকুমত চলে সৌদি আরবের উপরে জসিরাতুল আরবের উপরে তুর্কিস্তানের খিলাফতে উসমানী এখন ইস্ট ইন্ডিয়া কোনো কাবু করতে পারেন না তখন ইস্ট ইন্ডিয়া দেখছে আরবের মধ্যে সবচেয়ে বড় ডাকু হে তুকাইয়া পাওয়া গেছে সৌদ ইয়াদ রা বাবা এ তো রেফারেন্স দি মাতিয়ার সৌদ সবচেয়ে বড় ডাকাই ও সৌদ রে তুকাইয়া তারা দেখছন অমুক সাইটে তার কয়েকশো ডাকাইত বাহিনী লইয়া জঙ্গল আছে তার মানুষ ফাটার হে তো বড় মুরব্বী ফাটাই ফাটা দিয়ে লুট ফাট করানি লোয়ায় ও ইস্ট ইন্ডিয়ার এক বড় লিডার কুট ফিন্দিছে কুটোর মধ্যে যে বটম তাকে গুদাম এটা সোনার লাগাইছে সোনার দুই তুলা পাঁচ তুলা সাত তুলা করে সোনা আগে অর্ডার দিয়ে বানানি হয়েছে অনো যেতা তাকে এটা সোনার লাগানি হয়েছে এখন ও মানুষগু যার সৌদর তালাশি যেমনে এরিয়া থামাইছে হামানির পরে তার রাস্তার যেতা আসন কইসন হে আমরার অমুক আমরার নেতা আজকে তো আমরা ডাকাতি খরার যাওয়া লাগতো না আজকে তো মালিক আমরার অন্য সোনা লইয়ার হান যে মাইসে ফিন্দিয়া ইতা আর তো সোনা লান নানি তে আমরা কষ্টর দরকার গীতা তারা খবর হওয়ার পরে কইছে আইতে দেও আইতে দেও খাসা লওয়ার পরে ওই সময় সৌদে উঠিয়া কইছিল বলে আমরা তো সোনাও না ইতা চুরি করি তুমি দেখি সোনাও না তোমার শৈল্য লাগাইল তুমি লাগাই আইসো তোমার ইতা তো আইজ আমরা নিমু এখন এবার বালা মানুষ ইয়া গেছে ইটা তো দেখা দর্মু নিমু ইন তার তো খেও নাই কোনটা নাই ও এ হইল দমল সোনা নিতাই সারা নিবিল বলে সোনা নিও না কুরসি নেও কুরসি কিতা নিতাই কুরসি সৌদে উঠে হলো কুরসি কিতা নিমু বলে খিলাফতে উসমানি টুকরা টুকরা করমু খিলাফতে উসমানি টুকরা টুকরা করমু তৈয় বর্তকান খিলাফতে উসমানি টুকরা টুকরা করমু ই সোনা দেখিও না কুরসি দেখো কুরসির মালিক বনবায় কত হীরামণি মুক্তার মালিক বনবায় এ উঠে কইল সৌদে কুরসির মালিক কিরা বনবু বলে আমি ইস্ট ইন্ডিয়ার লিডার আমার করে ইস্ট ইন্ডিয়া আছে ফৌজ লাগে নেও কেখা লাগে নেও বন্দুক লাগে নেও গোলা বারুদ লাগে নেও ট্যাঙ্ক লাগে নেও সারা নেও আর তোমার বাহিনী লো আর জসিরাতুল আরবের উপরে তুর্কির হুকুমতে খিলাফতে উসমান ঈশ্বরের ওগুলো টুকরা টুকরা করিলাও তোমার এবার সমানাই দিলে এখন আর সোনার ভাই জীবনে কি ভাই সোনার ভাই যাইব না না গাউসভার মেম্বার আর প্রেসিডেন্ট আর রাজ্য অত ওইটা করি কত মায়েরই চলে না সততা চলে আর হিগু অত বড় হুকুমতর মালিক বন্ত এই সৌদ লাগছে তার ফৌজ দইয়া লাগার ফরে লাই 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 খিলাফতে উসমানিয়া ইস্ট ইন্ডিয়া আছে তো পুরা তার মুদত করে এই মুদতর ফরে খিলাফতে উসমানি টুকরা টুকরো হইছে আর এর ফরে সৌদি আলোক আলোক করো হইছে জজিরাতুল আলব নাম ফালানি হইছে আর এর ফরে সৌদি আরব নাম দে হইছে এক ডাকুর হুকুমত তাকে হুকুমত চলের এগুন তোর মধ্যে ইসলাম কিতাব হইবা বুঝতে কিছু শিক্ষিত ভাই এনতে এগুন তাকে ইসলাম কিতাব হইবা এগুন তাকে তো সিনেমা হলের দাওয়াত ফাইবা রেন্ডি খানা ফাইবা ঠিক আছে এগুনতে এগুনতে কার সালাইতা তারা ডাইভিং করতা তারা এক দেশ থেকে আরো দেশ মহরম তৈয়া সফর করতে পারবো হ্যাঁ এগুনতে তো এহুদিরে আনবো দাওয়াত দিব ইউরোপ কান্ট্রিরে দাওয়াত দিব কারণ এগুন নসল তো এলা বুনিয়াদ তার ভাই নকল মাতলাম বইজার আমি আপনারা খেদ মতো দুই সাইডটা মাছ সাইয়ের মাত্র আমি মাত্র দিতাম পারিয়ান না মা তুইয়া তাহলে আমরা সারাই জানি কথা যে আমরা রে আল্লাহ মুসলমান মানাইয়া জন্ম দিয়েছ আর মুসলমানের খাম আমি ইসলামের খাম করিয়া যাইতাম যে মতো ই এরিয়ার মধ্যে হুনাজার আলী মহলের অভাব তালবাইন্তর অভাব ভাই বুঝুয়ান আমি আমার মহল্লার কথা কই আর আল্লাহর ফজল আলিমো আসন তালবাইন আসন গত ফরু একজন গেছে দেওবন গত ফরু তার হরু বাই আলিম বনের হেও তো দেওবন যার এক গড়ের মাত মাতিয়ার ওলা প্রায় গড়ের মধ্যে আলী মহল জন্ম লইতে আলহামদুলিল্লাহ আমরা ই এরিয়াত বুঝলাম না উদালি গাঁওর মধ্যে আলী মহল বনন্যা আমরা বানাইতে ইচ্ছা করি না বড় আফসুস লাগে হজরতে বাদশাহ হারুন রশিদ খিলাফতে আব্বাসি খিলাফতে উসমানের আগর মাত মাতে বাদশাহ হারুন রশিদ দুই ফুয়া মামুনুর রশিদ আমিনুর রশিদ বুঝবে জানে বাদশাহ হিসমা জজিরাতুল আরব এবারে শাম লেবানন সিরিয়া সারা মিলাইয়া ছোট ফুয়ারে দিছন মুদরসাদ ফড়াইছন মুদরসাদ দেওয়ার পরে বাদশার ফুয়ে ফড়িতরা ভাই মৌলানা বদরুদ্দিন আজমলের হুয়া নাই বাদশার ফুয়ে ফড়িতরা তান গুড়া লইয়া একদিন গেছন তান সফা সবারি লইয়া
আর গিয়ালে গেট খুলি দে হইছে বাদশা আইছেন এত বড় মানুষ এত দিনদার পরহেজগার আর গিয়া পাইছেন হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চিফ জাস্টিস ওয়ার্ল্ডর চিফ জাস্টিস জান প্রথম বিশ্বর জমিন মুসলমান টাইটেল দ হইছে এই হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চিফ জাস্টিস তাইন হেড মুদরিস শেখ হলো দিস আর বাদশার ফুয়া আমিনুর রশিদে আমিনুর রশিদে ফানি আনি দিয়া ফানি ডালিয়া দিতরা হকাসান বাদশার হুয়াই দিতরা বাকি আর নাইনে হাজার হাজার স্টুডেন্ট সকল বাদশাহ মানের পরে বাদশাহ তো চোখ মুখ লাল হয়ে গেছে হুনন জানি কি তার আজানি আর চোখ মুখ লাল হয়ে গেছে আমার ফুয়া দিও তা করডা তার লগে গুলাম বান্দি তা কই না আর আমার ফুয়া দিওলা খাম করে তারা মনে মনে খালি রাগ করডা রাগ হুনন জানি কি তার রাগ যেমনে হজরতে দেখছেন থান কিলা মুখা শরীর খাফা শুরু হয়েছে কপকপি আরম্ভ হয়েছে আমি গীতা করি আর বাদশার হুয়া দি শাহজাদে দিয়ে আমার খাম করাই আর হজরতরে উঠিয়া বাদশাহ হারুন রশিদে কইসলা হজরত আপনি বড় ভুল খাম করছেন হজরত বলে জি বাদশাহ সালামত আমি বড় ভুল খাম করছি এত স্টুডেন্ট তুইয়া আর আপনার ফুয়া দি শাহজাদা দিয়ে আমি ইলা করে কইলা জি না বড় ভুল করছেন আপনি বুঝরা না বলে বাদশাহ সালামত কিতা ভুল করছি বলে ফুয়া মদরসাত দিছি না ফানি ডালি দিত দিল নোট করবা হীরা মণি মুক্তার কথা কইয়ার দিছি না অন ফানি ডালি দিত বরং ফুয়া মাদের সাথ দিছি ছেলেরে মাদের সাথ দিছি আপনার জুতা স্যান্ডেল বইত লাঠিও গু আনত ঠিক আছে অজুর ফানি আনিয়া দিত আনি দেওয়ার পরে তার আত দিয়ে অজুর ফানি ডালিয়ে আপনার আত দিত দিয়া আত ওখানে বালামতে হসলাইত ময়ল চল যা আছে সব ফরত বাদে আপনি তার বাদে তার আত বা আপনার আত ফানি ডালিয়া ও মুখ ওখান বালামতে ফুসিয়া দিত অজু করার দো আত বালামতে দইয়া দিত এরপরে ফাও তার আত দি আঙ্গুল কিলাল করতো ফাওর ফাও বালামতে দইয়া দিত দিয়া জুতা ফিন্দাইয়া দিত লাঠি তার আত লইত করে করে আটিত আপনি মসজিদ যাইতা আর হন গিয়া লাঠি হেত আপনার আত দিত আর এরপরে জুতা খুলতে ফাড্ডা কিনা ফাড্ডা হে আত দিলেইতো আত দিয়া আপনার ফাও এক হাত দিয়ে উঠা তুলিয়া জুতা ওখান টান মারতো ওখান তৈতো আর ওখান টান মারতো দোখান আত লইয়া বগল মধ্যে লইয়া আপনি আগে কালো হইতো নমাজর হে করে কালো হইতো এর লাগি বুয়া মধুর সাথিসি হজরতে উঠিয়া কইলা বাই বাদশাহ সালামত ই মতো মাত মাতিলা কেনে বলে আমার আখেরাতর ফুঞ্জি মানাই আর আমি বাদশাহ জন্নত যাইতে পার ইলা কোনো আমল নাই অগুন দিছি আপনা তাকে ইলমে জাহির আর বাতিল লই লইত হ্যাঁ নূর লই লইত আর অগু জন্নত যে সময় যাইব তখন সাইশ্য জাহান্নমী যারা রূপে জাহান্নম ওয়াজিব এরারে সুপারিশ করি ওগে যে জন্নত লইয়া যাইত তে আমি এক জাহান্নমী বাপ তাহামু তার মা তাহবা জুবাইদা নাম আছিল মা তাহবা আমি হারুন রশিদ আর জুবাইদা দজন লইয়া জন্নত যাইব কি দুনিয়ার হুকুমত জেলা করম আখেরাত ওগে হুকুমত করম বুঝাইছি নি ভাই আইজ আমি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এরার পয়েন্টে বলি রাখেনে এই স্কুল কলেজও দিতে পারেন না প্রাইভেট ফড়াইতে পারেন না হে ফিস দিতে পারেন না হে টিউশন করাইতে পারেন না ওই তো অগ্রীদের মাদ্রাসার আর নতুবা আমি কমজোর আমার আওলার তিন সাইডটা থেকে এগু হালুয়া এগু ফাঁ বেখা মুখা এগিয়ে শয়তানি করে এগুর ব্রেইন বালা নাই ও উগুরে তরিয়া মাদ্রাসার দিলাম বাদিগু খটুয়া মুল্লা বনের খটুয়া মুল্লা বানাইবে লাগি ইসলামে কইছে না এ হালিমে হকানিয়া রব্বানি বানাইবে লাগি ইসলামে কইয়া দিছি فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون الله غترا تمار خاندان تگی تمار سوسائی تگی اخزن بارخوری دو علم بناو تمارو فرے فرز کفایا فرز شبد انچی کفایا انچی اخزن بنائی لاؤ شرا بسی گسو ار اخوی بر خیو بنائی سنا تے فرز کفایا عملو سنا شرا گناہ گر بنچو ফরজে কেফায়া বুঝাইছে নি ভাই মাত এর লাগিয়া আলী মহল যে জমিন থেকে উঠি যাইবা রাশিয়ার জমিন হেব্রুন না মুনতে হেব্রুন ইতিহাস যাইবে হেব্রুন লেনিনে হুকুমত চালাইছে সত্তর বছর রাশিয়া তাকি অত এলি মুটল কেনে রাশিয়াত কেমন আলিম আসলা ভাই রাশিয়াত কেমন আলিম আসলা রাশিয়াত আলিম তাকি সবচেয়ে বড় ওয়ার্ল্ডর আলিম হরমর ইমাম হইয়ান না মক্কা মদিনার মাত মাতিয়ান না হ্যাঁ এইন খে বুখারি শরীফ জেন লেসন বুখারি শরীফ বুঝওয়ান নি তে বুখারি শরীফ লেখনেওয়ালা খে রাশিয়া লেনিনর জাগার মানুষ আসলা বুখারার মানুষ আসলা হ্যাঁ ও এর আগর মাতমাতিয়ার তে ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই জন্ম লইছন রাশিয়া আরো বুঝাইমু তিরমিজি শরীফ তিরমিজি শরীফ ইখান খে লেখছন রাশিয়া মোহাম্মদ বিন ঈসা রহমতুল্লাহ আলাই
আর ওয়ালডর জমিনর ইমাম আবু হানিফার মজহবরে সবচেয়ে বেশি দলিল দিয়া মাসলা দিয়া তফসিল করিয়া যাই বুঝাইয়া যে কিতাব দিগেছেন হেদায়া এই কিতাব লেখনেওয়ালা আল্লামা বুরহানউদ্দিন মরগানানি রাশিয়ার কিতাব দলিল দিব সৌদি দুবাই কুয়েত বাহরাইন জর্দান ইতা বিলকুল না সুয়ালু হয় না রাশিয়া রাশিয়া আরো বুঝাই তরিকা সাইটটা সহরওয়ার্দিয়া কাদ্রিয়া চিস্তিয়া নকশবন্দিয়া আছে নানি ফিরাকি সাইটটা ইলমে বাতিন ইলমে বাতিন ও ইলমে বাতিনর সবচেয়ে উচ্চ পর্যায়ের যে তরিকা যেগু নকশবন্দিয়া এই নকশবন্দি তরিকা আইসে বাহাউদ্দিন নকশবন্দি রাশিয়া থাকি বুঝাইছে রে ভাই মাত এটা রাশিয়া থাকি ফিরাকি আইসে হদিস আইসে সারা আইসে ও রাশিয়ার জমিন যে সময় লেনিনে দেখছে যে এই রাশিয়া থাকি ইসলাম মিঠানি লাগবো প্রথম আলী মহলের কয়দ করছে জেল দিছে হেব্রুন রাখছে যেখান বরফর ফাঁড় আসিল অন সারা মারানি রয়েছে আলিম বিরান করাইছে কোরআনে করিম খতম করানি রয়েছে রাশিয়া সত্তর বছর তার হুকুমত চলছে যে রাশিয়ার জমিন থেকে আল্লাহ রাসুলের মাত মারিছে না আলিম আগে শেষ করইছে ভারতও আইসাই ইস্ট ইন্ডিয়া আইসে ষোলশো এক ইংরাজি আর উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীন হয়েছে আর আঠারোশো সাতান্ন ইংরাজির মধ্যে আম্বালা সামলির ময়দানের লড়াই হয়েছে আঠারোশো ছাপ্পান্ন ইংরেজির মধ্যে মুসলমানে মিটিং করছেন আলী মহলে সাতান্নত লড়াই হয়েছে সাতান্ন তাকি চৌষট্টির ভিতরে তিন লক্ষ কোরআনে করিম জ্বালানি হয়েছে চোদ্দ হাজার আলিমরে ভারতের সবচেয়ে বিজ্ঞ আলিমরে ফাঁসি দেওয়া হয়েছে আর উনিশশো সাতচল্লিশ পর্যন্ত সাড়ে সাতান্ন হাজার আলিমরে শহীদ করা হয়েছে ও কারণে ইস্ট ইন্ডিয়া করাইছে আলিম শেষ করিলাও ইসলাম মিটি যাইব আলিম শেষ করিলাও ইসলাম মিটি যাইব বাইয়ে নকল ও গাউদেশ তাকে আলী মহল যে সময় জন্ম লইতরা না তে বেটিনতে ফর্দা খান থাকি বেইতাম জকাতর মাসলামে খান থাকি বেইতাম অজুর মাসলামে খান থাকি ইকতাম হ্যাঁ নমাজর মাসলামে খান থাকি ইকতাম আমি আমি রোজা কোন কোন জিনিসে রোজা ফাঁসি দুই যায় নষ্ট হয়ে যাবে খান থাকি বেইতাম এক দিনই মাহৌল বনি যেত ইসলামিক মাহৌল বনি যেত এই পরিবেশ আর মাহৌলের ভিতরে যদি আমি তাকি যাই তুমি বারিস্টার বনি গেছো ওসি বনে গেছো আইপিএস আইএস অফিসার বনে গেছো বন তোমার কাছে দিনী শিক্ষা যদি আছে কোন দিনী শিক্ষা সবাহী মুক্তব সবাহী মুক্তব এই দিনী শিক্ষা তোমার ভিতরে যদি তাকি যায় তে তুমি যত বড় অফিসার বনে যাও তোমার কলব আল্লাহর আল্লাহ রসুলের কথা যে সময় ডালি দেওয়া হয়েছে কলম ফাতারে যাইত নাই তুমি জেলা পরিষদ বঞ্চ তোমার দিমাগে ইকান করতো নাই যে রাড়ি বেঠির এগেস্টে তুমি যেইতায় তুমি কাউন্সিলার বঞ্চ তোমার ব্রেইনে তোমার ইমানে তোমার তোমার দিলে ইকান মানতো নাই যে এতিমর বা রাড়ি বেঠির গড় তুমি ডাবিয়া হইতায় না তোমার ইকানে মানতো নাই।